মিটু, এ মিটু, মো ঘর বড় টঙ্কা দে। এই নিয়ন্তু চিল্ল দিদি। তারপরে চিল্ল টঙ্কা নেই সেঠারু চালি গলা। সে জঙ্গলরে চিল্লর অনেক ঘর থিলা। সে চড়ি মানুকু তা ঘর ভড়ারে রহিবাকু দেউথিলা। চড়ি মানে বি তাকু ঠিক সময়ে টঙ্কা দেউথিলে। চড়ি, তো ঘরে আছো না? মো ঘর বড় টঙ্কা নেবাকু আসিছি। এ মাসর ঘর বড় টঙ্কাটা চিল্ল দিদি, এ মাসর সবু টঙ্কা সৌদা কিনিবারে সরি যাইছি। মু আর মাস তোমাকে টঙ্কা দেই দিবি। আচ্ছা ঠিক আছে চড়ি, মু আর মাস দুই মাসর টঙ্কা একা সঙ্গে নিয়ে যাবি। এমিতি কাহি চিল্ল সেঠারু চালি গলা। দিনে দুই টিকা ও সে জঙ্গল কো আসিলে। আরে শুনুছ, আমি এই জঙ্গল কো তো চালি আসিলে, এবে কোঠে রহিবা আও কোন করিবা? আমি বি সেই কাম করিবা যাহা এ চড়ে মানে করুচন্তি। এই চড়ে মানে অন্য মানক জমিরে চাষ করি খাইবা জোগাড় করন্তি, আমি বি ঠিক সেমিতি করিবা। মু শুনিছি এই জঙ্গলরে থিবা চিল চড়ে মানক ভড়ারে ঘর দিয়ে, আমি আউ পরিশ্রম করি ঘর তৈরি করি পারিবানি। চল আমি চিল পাখকু যাই তাকু ঘর মাগিবা। তারপরে সেমানে চিলর ঘরকু গলি। চিল সেমানকু দেখি কহিলা, মু তম মানকু আগরু তাই জঙ্গলরে দেখিনি, তমে মানে কোন নুয়াই জঙ্গল কো আসিছ? আমি পাখ জঙ্গলরু আজি হি জঙ্গল কো আসিছু। আম জঙ্গলরে কাম মেলুনি, আমি কাম আউ রহিবা পাই ঘর খোঁজুছু। চিল দিদি, আমি শুনিলু তুমি চড়ে মানুষ ঘর ভাড়া দিও। হ্যাঁ, তামে মানে ঠিক শুনিছ, হেলে মোর গোটি হি ঘর খালি আছি, সে ঘর টিকে পুরুণা, সে পুরুণা ঘরে তমে মানে রহি পারিব তো? পুরুণা হেউ কি নুয়া, আমাকে তো কেবল এক ঘর দরকার। হ্যাঁ হ্যাঁ, আমি সেটি রহি পারিব। তেবে ঠিক আছে, চলো মো সাঙ্গরে, মু তম মানুষ সে ঘর দেখিয়ে দেবি। এ ঘরে আজিঠু তমে মানে রহিব, মো ঘর ভড়া দাম হেলা 500 টাকা। তুম পাখ পড়োশী চড়ি রাজু চড়ি জমিরে কাম করে, তমে মানে তা পাখকু যাও, সে তম মানকু কাম খোঁজিবারে সাহায্য করে দেব। এমিতি কহি চিল্ল সেঠারু চালি গলা। আউ কাউ মানে চড়ি পাখ গলে। চড়ি, আমি পাখ জঙ্গলরু আসিছু, আমো পাখরে বি কিছু বি কাম নাহি, কাম পাইবারি তু আমকু টিকি সাহায্য করি দে। আমি তো পাখ ঘরে আজিঠু রহিলু, আমি আজিঠারু পড়োশী, পড়োশী হি আমি মিলিমিশি রহিবা। ও, তাহলে তো ভালো কথা, কাম পাই চিন্তা করনি, মু যেউঠি কাম করি তমে মানে বি সেইঠি কাম করি পারিব, আস মো সাঙ্গরে। এমিতি কহি চড়ে সেমানকু রাজু পাখকু নেই গলা। আউ তাকু সবু কথা কহিলা। রাজু বি তা জমিরে কাউ মানকু কাম দেলা। সেবেঠারু চড়ে আউ কাউ মানে রাজুর জমিরে কাম কলে। সন্ধ্যারে নিজ নিজ মজুরি টঙ্কা ধরি সেমানে ঘরকু ফেরিলে। এমিতি কাউ মানে মিলিমিশি চড়ে সহ রহুথিলে। দেখু দেখু গোটে মাস বিতি গলা। কাউ, মাসে হেই গলা, মতে এবে ঘর ভাড়া দে, মো ঘর ভাড়া 500 টাকা, তোর মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ চিল দিদি, মোর মনে আছে, এই নে টাকা। চিল দিদি, এই নিয়া, মোর দুই মাসের ঘর ভাড়া 800 টাকা। এ কোন চিল দিদি, চড়ে পাখরু 400 টাকা নেউছ, আও আম পাখরু 100 টাকা অধিক করি কাহি কি নেউছ? চড়েই অনেক দিনর এটি রহিছি, তার স্বামী বি নাহি, সেথি পাই মু তাকো 100 টাকা ছাড় করিছি, সে একুটিয়া হি অনেক কষ্ট করি তা ঘর চলায়। আরে তো দেখিলু, চিল চড়ে পাখরু 400 টাকা ঘর ভাড়া নেউছি, আও আম পাখরু 500 টাকা নেউছি। হ্যাঁ, মু বি দেখিলি, চিল এসব ঠিক করনি, চড়ে কম টাকা দে আমুটু বি ভালো করে রহুছি, আও আমি অধিক টাকা দে এই পুরনা ঘরে রহুছি, না এ কথা কো আমি মানি পারিবানি, কিছু গটি কর যেমিতি সে চড়ে ঘর আমো রহি পারিব। হ্যাঁ তো ঠিক কইছো, মো পাখরে এক উপায় আছে, শুন। এমিতি সে দুই কাউ যোজনা বনিলে, আও নিজ ঘরে নিয়া লগে দি চিল পাখ গলে। চিল দিদি সর্বনাশ হয়ে যাইছি। আরে কোন হেলা, তমে মানে এমিতি কাহে কি কহুছ? চিল দিদি, আমি চড়ে কু তা ঘর মাগুতিলু রহিবা পাই, হেলে চড়ে আমকু তা ঘর তো দেলা নহি, ওলট আম সহ ঝগড়া কলা, ঝগড়া সরিবা পরে আমি নদী কু পানি দিবা পাই চালি গলু, যেতেবেলে ফেরিলু দেখিলু চড়ে তুম ঘরে নিয়া লগাই দেইছি, আও সে কহুথিলা আমকু এই জঙ্গলরু বাহার করি দেব। চিল দিদি, ঝগড়া তো সে আম সহ করিথিলা, হেলে সে তুম ঘরে কাহে কি নিয়া লগাই দেলা কহিল?
ଏବେ ଆମେ କୋଉଠି ରହିବୁ? ଆମ ସାଙ୍ଗରେ ଚାଲନ୍ତୁ ଚିଲ ଦିଦି, ସେ ଚଢେଇର କଥା ବୁଝିବ। କଣ ହେଲା? ଚଢେଇ ମୋ ଘରେ ନିଆଁ ଲଗେଇ ଦେଲା, ମୁଁ ତାକୁ ଜମା ବି ଛାଡ଼ିବିନି। ଏମିତି ସେ କାଉ ମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ତା ଘରକୁ ଗଲା, ଆଉ ତା ଘରକୁ ନିଆଁରେ ପଡୁଥିବାର ଦେଖି ସେ ଭୀଷଣ ରାଗିଗଲା। ଚଢେଇ, ଏ ଚଢେଇ, ଶୀଘ୍ର ବାହାରକୁ ଆସେ, ଆସ କହୁଛି। ଏ କଣ, ଚଢେଇ ତ ତା ଘରେ ନାହିଁ। ନିଆଁ ଲଗେଇ ଦେଇ ସେ ଚଢେଇ ବାହାରକୁ ଚାଲି ଯାଇଛି। ଦେଖୁଛ ଚିଲ ଦିଦି, ସେ ଚଢେଇ କେତେ ଚାଲା। ସେ ଯେତେ ଚାଲା ଖେଳେ ବି ଆଜି ମୁଁ ତାକୁ ଛାଡ଼ିବିନି, ସେ ଖାଲି ଥରେ ଘରକୁ ଆସୁ। ସେହି ସମୟରେ ଚଢେଇ ତା ଝିଅକୁ ଧରି ସେଠି ପହଞ୍ଚି ଗଲା। କଣ ହେଲା ଚିଲ ଦିଦି, ଏ ସମୟରେ ତୁମେ ମୋ ଘରେ? ମୁଁ ଏଠାକୁ କଣ ପାଇଁ ଆସିଛି ତୁ ଭଲ ଭାବରେ ଜାଣିଛୁ। ତୁ କାଉ ମାନଙ୍କ ସହ ଝଗଡା କଲୁ, ହେଲେ ମୋ ଘରେ କାହିଁକି ନିଆଁ ଲଗେଇ ଦେଲୁ? ତୁ କଣ ସେ ଘରକୁ କାଉ ଘର ଭାବିଛୁ? ତୋର ସ୍ୱାମୀ ନାହିଁ ବୋଲି ମୁଁ ତୋ ପାଖରୁ ଘର ଭଡା 100 ଟଙ୍କା କମ ନେଉଥିଲି, ତା ବଦଳରେ ତୁମର ଏତେ ବଡ କ୍ଷତି କଲୁ। ଏସବୁ କଣ କହୁଛ ଚିଲ ଦିଦି, ମୁଁ ଏ ବିଷୟରେ କିଛି ବି ଜାଣିନି। ମୁଁ ମୋ ଝିଅ ସହ ନଦୀକୁ ଗାଧେଇବା ପାଇଁ ଯାଇଥିଲି, ମୋତେ ବିଶ୍ୱାସ କର ଚିଲ ଦିଦି, କାଉ ମାନଙ୍କ ଘରେ କେମିତି ନିଆଁ ଲାଗିଲା ମୁଁ କିଛି ଜାଣିନି। ଚୁପ କର, କାଉ ମାନେ ତୋର ସବୁ କଥା ମତେ କହିଛନ୍ତି, ତୁ ଏ ଘରେ ଆଉ ରହିପାରିବୁନି, ଆଜି ହିଁ ମୋ ଘର ଛାଡି ଚାଲିଯା, ନହେଲେ ମୁଁ ତତେ ପିଟି ପିଟି ଏ ଜଙ୍ଗଲରୁ ବାହାର କରିଦେବି। ନା, ପିଟିବାକୁ ପଡିବନି, ଆମେ ମିଛ ଜାଲରେ ପଡି ଯାଇଛୁ, ଆମେ ଏବେ ହିଁ ଘର ଛାଡି ଚାଲିଯିବୁ। କାଉ ଅଙ୍କଲ, କାଉ ଆଣ୍ଟି, ତୁମେ ଦୁଇ ଜଣ ବହୁତ ଖରାପ। ଦିନେ ମୋ ମା ପାଇଁ ତୁମେ ମାନେ କାମ ପାଇଥିଲ, ଆଉ ଆଜି ଆମକୁ ଆମ ଘର ବାହାର କରିଦେଉଛ। ତୁମେ ଦୁଇ ଜଣ ବହୁତ ସ୍ୱାର୍ଥପର। ମାରି, ଏମାନଙ୍କୁ କହିକି କିଛି ଲାଭ ନାହିଁ, ଭୁଲ ତ ମୋର, ମୁଁ ଏମାନଙ୍କୁ ଚିହ୍ନି ପାରିଲିନି। ଚାଲ ମା, ଆମେ ଏଠୁ ଚାଲିଯିବା। ଏମିତି କହି ଚଢେଇ ଆଉ ତାର ଝିଅ ସେଠାରୁ ଚାଲିଗଲେ। ଚିଲ କାଉ ମାନଙ୍କୁ ଚଢେଇ ଘରେ ରହିବାକୁ ଦେଲା। ସେପଟେ ମାରି, ଏ ନଦୀ ବହୁତ ବଡ, ଆମେ ଉଡିକି ନଦୀ ପାର କରିପାରିବାନି, ନଦୀ ସେପାରି ଜଙ୍ଗଲରେ ମୋ ଭଉଣୀ ରୁହେ, ଚାଲ ଆଜି ଆମେ ତା ଘରକୁ ଯିବା। ଠିକ ଅଛି ମା, ଚାଲ ଯିବା। ତାପରେ ମାଛ ଡଙ୍ଗାରେ ବସି ଆଗକୁ ଗଲି। କିଛି ଦୂର ଗଲା ପରେ ସନ୍ଧ୍ୟା ହେଇଗଲା। ମା ମା, ସନ୍ଧ୍ୟା ହେଇଗଲାଣି, ମତେ ଭାରି ଡର ଲାଗୁଛି ମା। ସେ ଜଙ୍ଗଲରେ ଯଦି କିଛି ହିଂସ୍ର ଜନ୍ତୁ ଥିବେ ସେମାନେ ତ ଆମକୁ ଖାଇଦେବେ। ତୁ ଭୟ କରନି ମା, ଆଜି ରାତି ଆମେ ଡଙ୍ଗାରେ ବିତେଇ ଦେବା, ସକାଳ ହେଲେ ଆମେ ଜଙ୍ଗଲ ଭିତରକୁ ଯିବା। ଚଢେଇର କଥା ସରୁ ସରୁ ସେଇ ନଦୀ ଭିତରୁ 3ଟି ମକା ଘର ବାହାରିଲା। ଆରେ ଆରେ, ଏ ନଦୀ ଉପରକୁ ମକା ଘର କେମିତି ଆସିଲା? ଆଉ ଏ ଘର ଭିତରେ ଛୁଆ କାନ୍ଦିବାର ଶବ୍ଦ ଶୁଭୁଛି, ନିଶ୍ଚୟ କୋଉ ଛୁଆ ବିପଦରେ ଅଛି। ଚାଲ ମା, ଏ ଘର ଭିତରକୁ ଯାଇ ଦେଖିବା। ଏମିତି କହି ମା ଚଢେଇ ପ୍ରଥମ ଘରକୁ ଗଲା। ସେ ଘରେ ସେ ଅନେକ ଧନ ରତ୍ନ ଦେଖିଲା। ଆରେ, ଏ ଘରେ ତ ସୁନା ହୀରା ଭର୍ତ୍ତି ଅଛି, ଛୁଆଟା ବୋଧେ ଆର ଘରେ ଅଛି। ଚାଲ ମା, ଆର ଘରକୁ ଯିବା, ଛୁଆଟି ନିଶ୍ଚୟ କଷ୍ଟରେ ଥିବ, ସେଥିପାଇଁ ଏମିତି କାନ୍ଦୁଛି। ତାପରେ ମା ଚଢେଇ ଦ୍ୱିତୀୟ ଘରକୁ ଗଲା। ସେ ଘରେ ବି ସେ ଅନେକ ଧନ ରତ୍ନ ଦେଖିଲା। ସେଠାରେ ସେ ନ ରହି ତୃତୀୟ ଘରକୁ ଗଲା। ସେଠି ସେ ଦେଖିଲା, ଆରେ ଏ କଣ, କିଏ ତୁ? ତତେ ଏଠି ଏମିତି କିଏ ବାନ୍ଧିଛି? ମତେ ଆଗ ଖୋଲି ଦିଅ, ମୁଁ ତୁମକୁ ସବୁ କଥା କହିବି। ତାପରେ ମା ଚଢେଇ ତାକୁ ଦୌଡ଼ିରୁ ମୁକ୍ତ କଲା। ସେ ଚଢେଇ ଛୁଆ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଏକ ପରୀ ପାଲଟି ଗଲା। ମୁଁ ଗୋଟେ ପରୀ, ଗୋଟେ ଦୁଷ୍ଟ ରାକ୍ଷସୀ ତା ପ୍ରତିଶୋଧ ନେବା ପାଇଁ ମତେ ମକା ଘରେ ବନ୍ଦୀ କରି ରଖିଥିଲା, ଆଉ 2ଟି ମକା ଘରେ ଧନରତ୍ନ ରଖି ଦେଇଥିଲା। ସେ କହିଥିଲା, ଯୋଉ ପକ୍ଷୀ ଲୋଭରେ ନ ପଡି ଏ ତୃତୀୟ ଘରକୁ ଆସି ମତେ ମୁକ୍ତ କରିବ, ମୁଁ ମୋ ପୂର୍ବ ରୂପ ଫେରି ପାଇବି। ତ ଆଗରୁ ଅନେକ ପକ୍ଷୀ ଏଠାକୁ ଆସିଥିଲେ, ହେଲେ ସମସ୍ତେ ସେ ଧନରତ୍ନ ଲୋଭରେ ପଡି ନିଜ ଜୀବନ ହରିଲେ। କେବଳ ତୁ ଲୋଭ ନ କରି ମତେ ମୁକ୍ତ କଲୁ, ମୋ ଜୀବନ ବଞ୍ଚିଥିବାରୁ ତତେ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଚଢେଇ। ସେ 2 ମକା ଘରେ ଥିବା ସବୁ ଧନ ସମ୍ପତ୍ତି ଆଜିଠୁ ତୋର। ଏତେ ସାରା ଧନ ସମ୍ପତ୍ତି ମୋର ଦରକାର ନାହିଁ, ମୋର ଏବେ କେବଳ ଗୋଟେ ଘର ଦରକାର। ଚଢେଇ, ତୁ ମୋର ଜୀବନ ବଞ୍ଚିଛୁ, ମୁଁ ଖୁସିରେ ତତେ ଏ ଧନରତ୍ନ ଦେଉଛି, ତୁ ସେସବୁ ନେଇ ନିଜ ପାଇଁ ସୁନ୍ଦର ଏକ ଘର କିଣ, ମୁଁ ଏବେ ଯାଉଛି ଚଢେଇ। ଏମିତି କହି ପରୀ ସେଠାରୁ ଚାଲିଗଲା। ମା ଚଢେଇ କିଛି ଧନରତ୍ନ ନେଇ ସହରକୁ ଗଲା, ଆଉ ସେସବୁ ବିକ୍ରି କରି ଏକ ବଡ ଘର କିଣି ରହିଲା। ଦିନେ ସେପଟେ, ଆରେ ତୁ ଦେଖିଲୁ ଆମେ କେମିତି ମିଛ ନାଟକ କରି ଚଢେଇକୁ ତା ଘରୁ ବାହାର କରିଦେଲେ। ହଁ, ତୁମେ ଠିକ କହିଛ, ସତରେ ସେ ଚିଲଟା ଭାରି ବକି, ଆମେ ନିଜେ ହିଁ ଚିଲ ଘରେ ନିଆଁ ଲଗେଇ ଚଢେଇକୁ ଫସେଇ ଦେଲେ,
ବୋକି ଚିଲ ଆମ କଥାକୁ ବିଶ୍ୱାସ କରିନେଲା। ବଦମାସ ଦଳ, ତମ ମାନଙ୍କ କଥାକୁ ବିଶ୍ୱାସ କରି ମୁଁ ଏକ ଭଲ ଚଢେଇକୁ ମୋ ଘରୁ ବାହାର କରିଦେଲି। ଏବେ ମୁଁ ତମ ମାନଙ୍କୁ ଜମା ବି ଛାଡ଼ିବିନି। ଏମିତି କହି ଚିଲ ପିଟି ପିଟି କାଉ ମାନଙ୍କୁ ଜଙ୍ଗଲରୁ ବାହାର କରିଦେଲା। ମୁଁ ଏବେ ହିଁ ଚଢେଇ ପାଖକୁ ଯିବି ଆଉ ତାକୁ କ୍ଷମା ମାଗିବି। ମୁଁ ତା ସହ ବହୁତ ଅନ୍ୟାୟ କରିଛି, ସେ ନିଶ୍ଚୟ ପାଖ ଜଙ୍ଗଲକୁ ଯାଇଥିବ। ମୁଁ ସେ ଜଙ୍ଗଲ ଯାଇ ତାକୁ ଖୋଜି ଦେଖେ। ଏମିତି କହି ଚିଲ ପାଖ ଜଙ୍ଗଲକୁ ଗଲା ଆଉ ଚଢେଇକୁ ଖୋଜିଲା। ଏଇ ଘରେ ମୁଁ ପଚାରି ଦେଖେ ସେମାନେ ଚଢେଇକୁ ଜାଣିଛନ୍ତି କି ନାହିଁ। ଘରେ କିଏ ଅଛନ୍ତି, ବାହାରକୁ ଆସନ୍ତୁ। ଚଢେଇ, ତୁ ଏଠି? ମୁଁ ତତେ ହିଁ ଖୋଜୁଥିଲି, ମୁଁ ତତେ ନେବା ପାଇଁ ଆସିଛି। ମତେ କ୍ଷମା କରିଦେବୁ ଚଢେଇ, ସେଦିନ ମୁଁ ତୋ କଥାକୁ ବିଶ୍ୱାସ ନ କରି ତତେ ମୋ ଘରୁ ବାହାର କରିଦେଇଥିଲି। କାଉ ମାନେ ଏମିତି ମିଛ କହିଥିଲେ, ମୁଁ ତାଙ୍କ କଥାକୁ ବିଶ୍ୱାସ କରିନେଲି। ଏବେ ମୁଁ ସତ କଥା ଜାଣିପାରିଲି, ସେମାନେ ତତେ ଘରୁ ବାହାର କରିବା ପାଇଁ ଏମିତି ମିଛ ନାଟକ କରୁଥିଲେ। ମୁଁ ସେମାନଙ୍କୁ ସେ ଜଙ୍ଗଲରୁ ବାହାର କରିଦେଇଛି। ଭଲ କରିଛ ଚିଲ ଦିଦି, ସେ ଦୁଷ୍ଟ କାଉ ମାନଙ୍କୁ ଜଙ୍ଗଲରୁ ବାହାର କରି ବହୁତ ଭଲ କାମ କରିଛ, ନହେଲେ ସେମାନେ ଅନ୍ୟ ଚଢେଇ ମାନଙ୍କର ବି କ୍ଷତି କରିଥାନ୍ତି। ଚିଲ ଦିଦି, ଏ ଘର ମୋର, ତୁମେ ମତେ ନିଜ ଘରୁ ବାହାର କରି ସାରିଲା ପରେ ମୁଁ ଏ ଘର ପାଇଲି। ଆଜି ମୁଁ ଭଲରେ ଚଳୁଛି, ଭଗବାନ ଯାହା ବି କରନ୍ତି ଭଲ ପାଇଁ କରନ୍ତି। ହେଲେ ଚଢେଇ, ତୁ ଏତେ ସବୁ କେମିତି ପାଇଲୁ? ତାପରେ ମା ଚଢେଇ ଚିଲକୁ ସବୁ ଘଟଣା କହିଲା। ବହୁତ ଭଲ ଚଢେଇ, ଏବେ ତୁ ଖୁସିରେ ରହ, ବେଳେ ବେଳେ ଆମ ଜଙ୍ଗଲକୁ ବୁଲିବା ପାଇଁ ଆସିବୁ, ମୁଁ ଏବେ ଯାଉଛି। ଏମିତି କହି ଚିଲ ଚାଲିଗଲା। ମା ଚଢେଇ ନିଜ ଝିଅ ସହ ଖୁସିରେ ସେ ଘରେ ରହିଲା।